সুপ্রিয় ছাত্রীরা, অনলাইনে ক্লাস করার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি নহাটা মহিলা ডিগ্রি কলেজে। আমি প্রফেসর মহম আক্তার, গার্হস্থ্য বিজ্ঞান। এই করোনা ভয়াবহ পরিস্থিতিতে আমাদের কিছু উপায় নেই করার, যার কারণে আমরা অনলাইনে সবাই ক্লাস নিচ্ছি। যে সমস্ত ছাত্রীদের গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্টটি রয়েছে তারা সকলে উপস্থিত হবে এবং মনোযোগ সহকারে আমার ক্লাসটি করবে। আমার কথাগুলো যদি শোনো তাহলে তোমাদের অনেকটা পড়া এগিয়ে যাবে, আর বাকি অংশটুকু যদি তোমরা বই থেকে পড়ো তাহলে তোমাদের এমনি অটোমেটিক তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। তো গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্টটা অত্যন্ত একটা সহজ এবং সুন্দর সাবজেক্ট, একটু পড়লেই তোমরা অনেকেই ভালো ফলাফল করতে পারবে। তো গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্টের সম্পর্কে তোমাদের অনেকের ধারণা আছে যারা নবম দশম শ্রেণীতে পড়েছো তাদের, আর যারা পড়নি তাদের জন্য কোনো সমস্যা নেই, খুব সুন্দর একটা সাবজেক্ট। এই সাবজেক্টটি তোমার মোট 75 মার্কের লিখিত পরীক্ষা হয়, যার 50 মার্ক হয় সৃজনশীল আর 25 মার্ক হয় এমসিকিউ, আর বাকি 25 মার্ক হয় তোমার ব্যবহারিক পরীক্ষা। এবং আমরা ব্যবহারিক পরীক্ষাগুলো হাতে নাতে আমাদের কিছু করার আছে, সেগুলো আমরা অবশ্যই করবো যখন আমরা সরাসরি তোমাদের সাথে আবার ক্লাস নেওয়ার সুযোগ আমাদের যখন হবে তখন। এই সাবজেক্টটি তোমার দুটি অংশে বিভক্ত, ক এবং খ বিভাগ। তোমার ক বিভাগ থেকে তোমাকে অ্যান্সার করতে হবে এবং খ বিভাগ থেকেও অ্যান্সার করতে হবে। মোট 5টি প্রশ্ন তোমাকে সৃজনশীল দিতে হবে, ক বিভাগ থেকে 3টি, খ বিভাগ থেকে 2টি, আবার যদি না হয় তাহলে তোমাকে ক বিভাগ থেকে 2টি এবং খ বিভাগে 3টি, এভাবে সম্মিলিতভাবে দুটি বিভাগ থেকে তোমাকে মোট 5টি অ্যান্সার করতে হবে। আর এমসিকিউ 25টা তো অবশ্যই করতে হবে, সেটা সম্মিলিত পুরো বইয়ের উপরই তোমার হবে এবং ক এবং খ বিভাগ থেকেই। তো ক বিভাগ এবং খ বিভাগে দুটি অংশ রয়েছে এবং দুটি অংশ আমরা সুন্দরভাবে পড়ব। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো আমাদের খ বিভাগের একটা মজার একটা বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমাদের খুব পড়তে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে গল্পের আকারে। খ বিভাগে আমরা প্রথমে শুরু করব, খ বিভাগে তোমার বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র শিল্প রয়েছে, তারপর রয়েছে ফ্যাশন এবং ডিজাইন, তারপর রয়েছে কিভাবে আমরা আমাদের বস্ত্রগুলোকে রং করি, ছাপাই, এই ধরনের আরো অনেক কিছু রয়েছে, এবং আমাদের সুন্দর সুন্দর পোশাকগুলো কিভাবে দাগ অপসারণ করব, কিভাবে এগুলো মেরামত করব, কিভাবে এগুলো যখন হয়তো একটু সামান্য ত্রুটি হয় সেগুলোকে কিভাবে আবার পুনরায় মেরামত করে আবার নতুন একটা রূপ দিতে পারি, এ সমস্ত বিষয় নিয়ে আমরা খ বিভাগে আলোচনা করব। ক বিভাগে অনেক কিছু আছে শেখার বা জানার এবং পড়ার, আমরা অবশ্যই পড়ব। তবে ক বিভাগে আজকে প্রথম ক্লাস, যার জন্য যাতে আমরা ক্লাসটিকে খুব মজাভাবে পড়তে পারি এজন্য মজার একটা বিষয় নিয়ে আলোকপাত করব, সেটি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র শিল্প। ঐতিহ্য বলতে আমরা বুঝতে পারছি সেই সুদূর প্রাচীন আমল থেকে শুরু করে এখন বর্তমান পর্যন্ত যে পোশাকগুলো, যে বস্ত্রগুলো আমাদের কি দেশে বিদেশে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সুনাম অর্জন করেছে এবং বিশ্বের দরবারে এখনো যে সমস্ত বস্ত্রগুলো টিকে আছে সেসব বস্ত্রগুলো সম্পর্কে আলোকপাত করব। তাই আমাদের দেশে বস্ত্র শিল্পগুলো অতীত ইতিহাসে কিন্তু ভরপুর, তোমার সেই প্রাক শিল্প যুগ থেকে শুরু করে বর্তমান যুগে পর্যন্ত আমাদের এই শিল্পগুলো কিন্তু বিশ্বে একটা জায়গা দখল করে নিয়েছে। তোমার বাংলাদেশের পৃথিবীর বিখ্যাত একটা শাড়ি, যে শাড়িটার নাম আমরা সকলে জানি, সেটা হচ্ছে কি মসলিন সিল্ক শাড়ি। এই মসলিন সিল্ক শাড়ি কিন্তু আমাদের জগৎ বিখ্যাত শাড়ি। এই মসলিন শাড়িটা ধীরে ধীরে বিভিন্নভাবে আমাদের কি হয় কাছ থেকে হারিয়ে গেছে, কিভাবে হারালো সেটা আমরা অবশ্যই জানবো। যখন তোমার ইংল্যান্ডে শিল্প বিপ্লব চলছিল তখন হয় কি সেই সময় যে সমস্ত তাঁতিরা এই সমস্ত তাঁতগুলো বুনত, অর্থাৎ তোমার মসলিন সিল্ক শাড়িটা তারা বুনত, তখন তাদের উপর নানাভাবে অত্যাচার শুরু হয়, যাতে তারা তাদের নিজস্ব কায়দায় নিজস্ব তাঁতে তারা যেন পোশাকটি তৈরি করতে না পারে, বাজারজাত করতে না পারে এবং সুনাম অর্জন করতে না পারে। তার জন্য তখন কি হয় ইংরেজরা বা শিল্প বিপ্লবের সাথে যে সমস্ত সংগঠনগুলো জড়িত ছিল তারা তাঁতিদের আঙুলগুলো কেটে দিত, যাতে তারা তাদের বস্ত্রটা বাইরে কি হয় বিকাশ লাভ করতে না পারে। আমাদের দেশে যখন ইংরেজ শাসন আমল শুরু হয় তখন ইংরেজরা তাদের সুতা, রং, এ সমস্ত জিনিস দিয়ে আমাদের দেশে তাদের আধুনিক যন্ত্র দিয়ে তাদের পোশাক তৈরি
এবং তাদের পোশাক আমাদের দেশে জনগণের কাছে কি বিস্তার লাভ করার জন্য তাঁতিদের উপরে অত্যাচার করতো, তাদেরকে কি বিভিন্ন ভাবে কি নির্যাতন করতো, করতে দিত না, যাতে তারা তাদের বস্ত্রগুলো কি বাইরে দিতে না পারে বা দেশের ভিতরে না দিতে পারে। এভাবে করে তারা কি আমাদের দেশীয় তাঁতিদেরকে কি অত্যাচার করতো। কিন্তু একসময় যখন স্বদেশী আন্দোলন শুরু হয়, এই স্বদেশী আন্দোলন পেছনে বড় একজনের হাত রয়েছে, যার নাম তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে আমাদের ভারতের মহাত্মা গান্ধী। নাম শুনেছ? এই মহাত্মা গান্ধী এই স্বদেশী আন্দোলনের ডাক দেন এবং তিনি সমস্ত তাঁতিদেরকে এবং দেশপ্রেমিক লোকদেরকে একত্রে করে আন্দোলন শুরু করে, যাতে তারা বিদেশি বস্ত্র বর্জন করে এবং দেশীয় বস্ত্র তারা গ্রহণ করে। এই বিষয়টি নিয়ে তারা আন্দোলন শুরু করে এবং ধীরে ধীরে এক পর্যায়ে কি জয়লাভ করে এবং আমাদের তাঁতিরা আবার তাদের আগের অবস্থায় ফিরে আসে এবং দেশীয় বস্ত্র কি তারা বুননতে শুরু করে এবং আমাদের দেশে সোনা বর্জন করে নিয়ে আসে। আমাদের দেশের এখন বর্তমানে তাঁত শিল্প এবং তাঁতিরা তোমার ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ডেমরা, কুমিল্লা, নরসিংদী বিভিন্ন জায়গায় তাদের স্থাপন করেছেন এবং সেখানে তারা এখন বর্তমানে তাদের কি তাঁত যন্ত্রের মাধ্যমে তারা পোশাকটি তৈরি করে আসছে। এই আমাদের ঐতিহ্যবাহী তাঁত বস্ত্রগুলো বা যে ঐতিহ্যবাহী বস্ত্রগুলো মধ্যে তোমার বিশেষভাবে জায়গা দখল করে নিয়েছে যে সমস্ত গুলো, অনেকগুলো রয়েছে কিন্তু সবগুলো তো এত বিস্তারিত পড়া সম্ভব নয় আমাদের, তবে বিশেষ বিশেষ যে খুব জায়গা দখল করেছে অর্থাৎ বিশেষ নামকরণ করেছে যে সমস্ত বস্ত্রগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা। যেমন জামদানি শাড়ি, তোমাকে জামদানি কি বলা হয় কি মসলিনের উত্তরসূরি, কারণ মসলিনের উপর যে সমস্ত কি কারুকার্য গুলো করা হতো, যে সমস্ত রং তার আকার আকৃতি গুলো ছিল, ঠিক তাকে অনুসরণ করে তাঁতিরা এই জামদানি শাড়িটাকে বুননে কি নিয়ে আসেন। অর্থাৎ জামদানিকে এই জন্য কি হয় মসলিনের উত্তরসূরি বলা হয়। এই জামদানি শাড়ি, তারপরে টাঙ্গাইল শাড়ি, মণিপুরি শাড়ি, রাজশাহী সিল্ক, তারপরে বেনারসি, খদ্দর, কাতান, এই সমস্ত কি পোশাক গুলো বা এই সমস্ত বস্ত্রগুলো আমাদের দেশে কি দেশে এবং বিদেশে সকল জায়গায় যথেষ্ট কি সুনাম অর্জন করেছে এবং এখনো রয়েছে। যে বস্ত্রগুলো আমাদের বিভিন্ন কি পালা পর্ব, অনুষ্ঠান, বিয়ে সাজতে কি বিশেষ একটা জায়গা নিয়েছে। জামদানি শাড়ি কথা যদি আমরা এখন আলোচনা করতে যাই, জামদানি এই শব্দটি এসছে ফার্সি শব্দ থেকে। তাহলে জাম শব্দের অর্থ কি আর দানি শব্দ অর্থ কি আমাকে অবশ্যই জানতে হবে। তাই জাম শব্দের অর্থ হচ্ছে পারস্য দেশে উৎকৃষ্ট একটা সুতার নাম, আর দানি শব্দের অর্থ হচ্ছে তোমার পেয়ালা বা বাটি। এই যে জামদানি অর্থাৎ জামদানি পুরো শব্দটি অর্থ হলো তোমার উৎকৃষ্ট সুতার ধারণকারী। জামদানি আমাদের কি একটা ঐতিহ্যবাহী কি শাড়ি, যেটা কি হয় তোমার মুসলমানরা বিভিন্ন ভাবে কি হয় নকশা মুসলিম শাড়ির যে নকশা তাকে অনুসরণ করে আর কি এই শাড়িটা তৈরি করা হয়। এই শাড়িটা মূলত আমরা ধারণা করি তোমার মুঘল সাম্রাজ্যের যে সমস্ত নারীরা সম্ভাগী কন্যারা ছিল তাদেরকে সুন্দর করে সাজানোর জন্যই কি গুটি কয়েক শাড়ি তৈরি করা হয়। এবং ইরানের যে বাদশাহ রয়েছেন তারই পৃষ্ঠপোষকতায় কিছু শাড়ি তাঁতিদের দ্বারা তৈরি করা হয় এবং সে বুনন কাজটা তৈরি করা হয় প্রথম। এই আর এই জামদানি শাড়ি যে কার্পাস তুলা দিয়ে তৈরি করা হতো প্রথমে, আর যার বুনন পদ্ধতি ছিল অত্যন্ত নিখুঁত এবং সুন্দর, আর সুন্দর নিখুঁত সুতা এবং তার কারুকার্যটার উপরেই কিন্তু জামদানি শাড়িটা কি তার সৌন্দর্য ফুটে ওঠে। তা একটা জামদানি শাড়ি তৈরি করতে তোমার 70 থেকে 80 টন কি সুতা প্রয়োজন হয়। আর বর্তমানে এই জামদানি শাড়িটা এখন তোমার শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরে এখন বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে। আর জামদানি শাড়ির যে বয়ন পদ্ধতিটা তা কিন্তু অতুলনীয়, আর এই বয়ন পদ্ধতির ওপরে আর তার বুনন কার্য, তার সৌন্দর্য, তার রং সম্মিলিতভাবে তার সৌন্দর্যকে দেখে আমাদের ইউনেস্কো একটি কি তোমার ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ এই স্বীকৃতিটা দিয়েছে জামদানি শাড়িকে। তার নিখুঁত কারুকার্য, তার রং, তার প্যাটার্ন সবকিছু দেখে জামদানি শাড়ি কি হয় ঢাকা একটা পুরনো ঐতিহ্যবাহী কি ধারা বহন করে নিয়ে আসে। তোমার 1610 খ্রিস্টাব্দে
সুবেদার ইসলাম খান যখন তার রাজধানী রাজমহল থেকে ঢাকাতে স্থানান্তরিত হয়, তখন কিন্তু আমাদের ঢাকার জন্মটা হয়। আর এই জামদানি শাড়িটা কিন্তু তারও পূর্বে, জামদানি শাড়ি কিন্তু প্রায় 200 বছরেরও কি পুরনো একটি বস্ত্র। আমরা জানি যে 1903 সালে যখন তোমার নিখিল ভারত প্রদর্শনী অনুষ্ঠিত হয়, তখন এই জামদানি শাড়িটা কিন্তু তার বিশেষ একটা জায়গা দখল করে নেয়, প্রথম স্থান দখল করে নেয়। আর প্রথম যে শাড়িটা, সেই শাড়িটার মূল্য ছিল 500 টাকা। আর যারা বিশেষ বিশেষ, যেমন ত্রিপুরার রানী, প্রায় 1907 থেকে 1908 সাল হবে, তো ত্রিপুরার এই মহারানীরা তাদের পরিবারের যে মেয়েরা থাকতো বা মহিলারা থাকতো, তাদের জন্য বিশেষ কিছু গুটি কয়েক শাড়ি তৈরি করতো, যার প্রতিটি মূল্য ছিল 200 টাকা করে। তাহলে জামদানি শাড়ি কত কি একটা দামি শাড়ি, তাই না? আর এই জামদানি শাড়ির এই বর্ণ বৈচিত্র্যটাই কিন্তু, আর তার নকশাটাই কিন্তু মূল। আর এই নকশা দেখে কিন্তু কি এমন কোন নারীর মন না টানে, শাড়িটা একবার পরে দেখি, অবশ্য তোমরা পরে দেখবা, তোমাদেরকেও ভালো লাগবে। জামদানি শাড়ি আমাদের বিভিন্ন ভাবে, যখন নানাভাবে, যখন এই দেশে একের পর এক শাসন শাসন করতে আসে, ইংরেজরা আসে, ব্রিটিশরা আসে, তখন কি হয় এটার উপরে কি একটা চাপ পড়ে, এটাকে দাবি দিতে চায়। কিন্তু আমাদের দেশে তাঁতিরা তাদের মনে জোর রেখে, তাদের সাথে প্রতিবাদ করে এই শাড়িকে এখনো পর্যন্ত টিকিয়ে রাখছে বিশ্বের দরবারে। এই জামদানি শাড়িটা আমাদের দেশে এখন বর্তমানে ঢাকা, রূপগঞ্জ, ডেমরা, তারপরে সোনারগাঁও, 2500 ইত্যাদি স্থানে তাদের এখন বর্তমানে তাদের বসতি রয়েছে, এবং সেখানে এই শাড়িগুলো কি এখন তৈরি হয়। আচ্ছা, এই মসলিন শাড়ির যে কথাটা বললাম, এই শাড়িটা হারিয়ে যাওয়ার পিছনে তো কারণ তোমাদেরকে বললাম, তাই না? তারপরে তার সূত্র ধরে আসলো জামদানি শাড়িটা। আর এই জামদানি শাড়ির বিশেষ কতগুলো বৈশিষ্ট্য আছে যার জন্য তার একটা জায়গা দখল করে নিয়েছে, কি তার সুতা, তার রং, তাই না? এই সুতাগুলো কি হয়, প্রথমে জামদানি শাড়িটা যখন তৈরি হতো, তখন তোমার সুতি সুতা এবং রেশম সুতা দিয়ে তৈরি হতো। এখন বর্তমানে এর সাথে আরো লাইলন, সিল্ক, সুতি, আরো বিভিন্ন ধরনের জরি সুতা এগুলো ব্যবহার করে তার কি কারুকার্যটা আরো সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই শাড়িটা তৈরি করার জন্য অবশ্যই দক্ষ কারিগরের প্রয়োজন, অর্থাৎ দক্ষ তাঁতির প্রয়োজন। আর এই শাড়িটা তৈরি করার জন্য যে কারিগর প্রয়োজন হয়, কয়জন? একটা তাঁত যন্ত্রে যখন কাপড়টা বোনানো হয়, তখন কিন্তু দুজন কারিগরের প্রয়োজন হয়, একজন দক্ষ প্রধান কারিগর আর আরেকজন হয় সহকারী কারিগর, যে সাহায্য করবে কাপড়টা বুননিতে। তার যন্ত্র তোমরা কি দেখেছো কখনো? মনে হয় না, দেখো তো আমরা দেখেছি। তার যন্ত্রটা ঠিক তোমার একটা গর্তের ভিতর পা দুটো ঢুকে যায়, আর উপরে তার যন্ত্র থাকে, এবং সুতো গুলো গাঁথানো হয় পলনের সুতা এবং কি টানা সুতা। টানা সুতা কোনটাকে বলা হয়, তুমি তোমার নিজের পোশাকটির দিকে একবার লক্ষ্য করে দেখো, তোমার এই পোশাকটি দেখবা একটা সুতা লম্বা ভাবে গেছে আর একটা সুতা কি এভাবে গেছে, অর্থাৎ টানা সুতা এবং পলের সুতা। এভাবে করে যখন তারা এবং পরের সুতার মাধ্যমে কি হয় কাপড়টাকে বোনানো হয়, বোনাতে বোনাতে যখন যে জায়গাতে নকশাটি তোলা হবে সেই জায়গাতে ওই সাহায্যকারী কি কারিগরটি বা তাঁতিটি মাকুর সাহায্যে কি সুতা পরিচালনা করবে, সুতাটাকে এগিয়ে দিবে নকশাটাকে সেই জায়গায় কি ফুটে তোলার জন্য। আর ওই মাকুটা দেখতে ঠিক তোমার শঙ্খর মতন, যে শঙ্খটা পাতা না ওই রকম দেখতে, ওই শঙ্খতে হয় কি পোশাকের বা কাপড়ের যে জায়গা নকশাটি তোলা হবে ঠিক সেই জায়গায় ওই সুতাটা কি পেঁচিয়ে সেখানে কি চালনা করা হয়। আর এই সুতার কি হয় ওই বুনন কৌশলটাই কিন্তু তোমার মেন, যত সূক্ষ্ম কারুকার্য হবে, যত সূক্ষ্ম বুনন কাজ হবে কাপড়, তত বেশি কি সৌন্দর্য ফুটে উঠবে। তোমার এই যে কাপড়ের যেই নকশাগুলো কিভাবে আসলো, তাই না? আমাদের জামদানি শাড়ি এই যে এত সুন্দর নকশাগুলো কোত্থেকে আসলো, কিভাবে আসলো? আমাদের তাঁতিরা কিন্তু লেখাপড়া জানতো না, তারা কিন্তু মূর্খ, যার জন্য তারা তাদের নকশাগুলো কি কাগজে আঁকাতে পারতো না। তারা করতো কি বিভিন্ন প্রকৃতির দিকে তাকাতো, গাছপালা, লতা পাতা, ফুল ফল, এই সমস্ত কি জীব জন্তু প্রকৃতির দিকে তাকিয়ে তখন তারা সেখান থেকে একটা কি নমুনা নিয়ে তখন তারা সেটা কি ফুটিয়ে তুলতো নকশা আকারে শাড়ির উপরে।
আবার আমরা কথোপকথনে জেনেছি ইরান এবং ইরাক থেকে যে সমস্ত যে তোমার কার্পেট গুলো আসতো আমাদের দেশে, সে কার্পেটের খুব সুন্দর নকশা থাকতো, কিন্তু এখন দেখতে পাওয়া যায় সেই কার্পেটের কোনো নকশা, সেইখান থেকে তারা অনুকরণ করে নিয়ে তারা আমাদের জামদানি শাড়ির উপর সে নকশা গুলো তৈরি করতো। অর্থাৎ তারা যখন লেখাপড়া জানতো না, তাদের সে ধরনের কোনো নকশার উপর কোনো দক্ষতা নাই, জানা নাই, যার জন্য তারা যেখান থেকে পায় একটা কিছু নিয়ে তাদের কল্পনার সাথে তাদের মনের সাথে কি জড়িয়ে সুন্দর করে তারা একটা কি নকশা তৈরি করতো, এবং সেটা আমাদের জামদানি শাড়ির উপর তারা ফুটিয়ে তুলতো, এত সুন্দর কারুকার্য মানে ফুটিয়ে তুলতো, তা অবাক করার মতো, যা বাস্তবে না দেখলে কোনো কি বোঝার উপায় নেই। আমাদের এই যে নকশাগুলো তারা তুলতো শাড়ির উপর ফুটিয়ে তুলতো, তারা আবার কি করতো এই নকশাগুলোকে একটা নাম দিত। যখন একজন কারিগর আরেকজনকে বলবে যে এই অমুক নকশাটি এই শাড়িতে তৈরি করতে হবে, তখন তারা কিভাবে বুঝবে, যেহেতু তারা জানতো না, তাদের যেহেতু কোনো বই নাই, কোনো ডকুমেন্ট নাই নকশার, যার জন্য তখন তিনটে শ্রেণীতে ওরা ভাগ করতো এই নকশাগুলোকে। তারা প্রথমে বলতো কি বিটা নকশা, জাল নকশা এবং তেসরি নকশা। এই জামদানি শাড়ি তিনটা নকশাকে আর কি বিভক্ত করতো। এই বুটা নকশাটা যখন তারা উচ্চারণ করতো, তখনই মানে তাদের অন্যান্য কারিগররা বা তাঁতিগুলো বুঝে ফেলতো যে নকশাটা কে কেমন ভাবে করতে হতো, কিভাবে তৈরি করতে হবে, তারা বুঝে ফেলতো। অর্থাৎ বুটা বলতে তারা বুঝে ফেলতো যে নকশাটা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কি ফুটিয়ে তুলতে হবে। অর্থাৎ একটা নকশা যদি আমরা এখানে হয়, তার একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, সেখানে আরেকটা নকশা তার নির্দিষ্ট আরেকটা দূরত্ব, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে নকশাগুলো ফুটিয়ে তোলা হয় সেটাকে তারা নাম দিয়েছিল বুটা জাল। আর এই বুটা জালে তারা বিভিন্ন ধরনের নাম দিত, তারা তো নাম কি দিত, দিত পুঁইলতা, তারপরে শাপলা ফুল, জুঁই ফুল, গাঁদা ফুল, হ্যাঁ এই ধরনের নাম তারা অদ্ভুত অদ্ভুত তারা নাম দিত। কারণ তারা নাম কি দিবে, তারা নাম দেওয়ার মতো তাদের মতো সেই দক্ষতা যে শিক্ষাগত যোগ্যতা তাদের ভিতরে তো নেই। তারপরে আরেকটা নাম যদি যেটা জাল, এই জাল নকশাটা হতো তোমার পরস্পর সম্পর্কযুক্ত নকশা। অর্থাৎ একটা নকশা যখন তৈরি ফুটিয়ে তুলতো তারা, তার সাথে সম্পর্ক রেখে আর একটা নকশা, তার সাথে কি সব অর্থাৎ নিকটবর্তী নকশাগুলো একটা সাথে আর থেকে সম্পর্কযুক্ত রেখে যে নকশাগুলো তারা ফুটিয়ে তুলতো শাড়ির মধ্যে বা বস্ত্রের মধ্যে, তখন সেটাকে তারা নাম দিয়েছিল জাল নকশা। আর এই জাল নকশা তারা বিভিন্ন নাম দিয়েছিল, দুবলা, হাবলা, আংটি, অদ্ভুত অদ্ভুত নাম, তোমরা বইয়ে দেখবে অনেক নাম দিয়েছে তারা, এবং নামগুলো পড়তে মজা লাগবে তোমাদের। আরেকটি যারা নকশা দিয়েছিল তেসরি, এই তেসরি নকশাটি হচ্ছে তোমার কোনাকুনি ভাবে যে নকশাগুলো শাড়ির ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে বা বস্ত্রের ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে, এগুলো তারা নাম দিয়েছিল। আবার যেমন সুরমাদানি, কলা ফুল, ডালিম ফুল, হ্যাঁ পুঁই পুঁই তলা, এভাবে তারা কি অদ্ভুত অদ্ভুত নাম দিয়েছিল বিভিন্ন কি নকশা। তোমরা অবশ্যই বই পড়বে, বই দেখবে নানা ধরনের আছে, হ্যাঁ অনেক অনেক নাম তারা দিয়েছে, বলে তোমরা জানতে পারবে, মজা লাগবে। আমাদের শুধু তারা জামদানি শাড়ি বডিতে যে নকশাটা দিয়েছিল তারই শুধু নাম বা শ্রেণী বিন্যাস করেনি, তারা কিন্তু পাড়েরও একটা বিশেষ নাম দিয়েছেন। হ্যাঁ জামদানি শাড়ি যে আমরা সুন্দর একটা পাড় দেখতে পাই না, পাড়গুলো কি অদ্ভুত লাগে তাই না, নকশা কারুকার্য ভর পড়লে যেন দেখতে মজা লাগে, দেখতেই সুন্দর লাগে, পড়লে তো আরো অপূর্ব লাগবে তাই না। এই শাড়ির পাড়েরও আবার কি তারা নানা ধরনের নাম দিয়েছে, নামগুলো বই পাবে, অনেক নাম রয়েছে, যে সমস্ত নামগুলো গুটি কয়েক নাম তোমরা মনে রাখবে তাহলে যথেষ্ট। হ্যাঁ তারপরে তোমার এই শাড়িটা কি ব্যবহারটা কিভাবে করে, ব্যবহার কি আমরা নানা ধরনের এই যে পুজো, ঈদ, বিভিন্ন পার্টি, বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে শাদী, হ্যাঁ এই সমস্ত কি অনুষ্ঠান গুলোতে আমরা জামদানি শাড়ি পরি। বিশেষ করে বিয়েতে একটা জামদানি শাড়ি না দিলে কেন যেন মনে হয় অপূর্ণতা অপূর্ণতা তাই না। জামদানি শাড়িটা আমাদের কি নারীর সৌন্দর্যকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলে, তা অবশ্যই আমরা জামদানি শাড়ি কিনবো এবং পরবো আশা করি। আচ্ছা জামদানি শাড়ি কিন্তু আবার প্রকার আছে দু ধরনের, একটা হচ্ছে কি হাফ সিল্ক জামদানি, আর একটা হচ্ছে ফুল সিল্ক জামদানি। এই হাফ সিল্ক জামদানিটা কি জানো, এইটা হচ্ছে তোমার সুতার একটা ব্যাপার রয়েছে, সুতাটা যে আড়াআড়ি ভাবে যে সুতাটা দ্বারা বুননো হতো শাড়িটা, সেটা তারা বলতো তোমার রেশম সুতা দিয়ে, আর লম্বলম্বি ভাবে যে সুতাটা তারা ব্যবহার করতো শাড়িতে সেটা তুলা থেকে যে সুতাটা তৈরি হতো সেই সুতা দিয়ে। মনে থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা,
হাসতিল জামদানি শাড়িটা তোমার যখন বুননো হতো বা বয়ন করা হতো, সেই বয়নের সময় আড়াআড়ি ভাবে যে সুতাটা তোমার তার যন্ত্রে সেট করা হতো সেটা হতো কি রেশম সুতা, আর কি তোমার লম্বালম্বি ভাবে যেটা দেওয়া হতো সেটা তুলা থেকে যে সুতাটা আসতো সেটার মাধ্যমে, আর ফুল যেই সিল্কটা থাকতো সেটা কি তোমার লম্বালম্বি এবং আড়াআড়ি দুই কিন্তু তোমার থাকতো সেই তুলা থেকে তৈরি সেই সুতার সাহায্যে বোনা হতো। এই জামদানি শাড়িটা কি আমরা বললাম দু ধরনের, একটা হচ্ছে হাফ সিল্ক জামদানি, একটা কি ফুল সিল্ক জামদানি। এই জামদানি শাড়িটা তোমার বিকাশ কিন্তু আমাদের দেশে সর্বত্রই এখন বর্তমানে কি রয়েছে। শিক্ষিত বন্ধুরা, তোমরা গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্ট যারা নিয়েছো তারা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো যদি শুনে থাকো তাহলে কিন্তু তোমাদের অর্ধেক পড়া হয়ে যাবে। খুব মজার, আমি গল্প আকারে বিশেষভাবে পড়িয়ে থাকি। হ্যাঁ, এবং এই যে তোমরা যে ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পের মধ্যে আরো অনেক কিছু রয়েছে, এই পরবর্তীতে আমরা জামদানি শাড়ি কিন্তু এখনো শেষ হয়নি, আরো কিছু রয়েছে আমাদের জামদানি শাড়ি সম্পর্কে সামথিং, হয়তো পরবর্তী ক্লাসে আমরা হয়তো আরো আলোকপাত করব। তারপরে আমাদের রয়েছে তোমার রাশি সিল্ক শাড়ি, টাঙ্গাইল শাড়ি, তারপরে মণিপুরি তাঁত, তারপরে রয়েছে তোমার কাতান শাড়ি, এই সম্পর্কেও আমরা কি জানবো এবং পড়বো। আশা করি তোমাদের সকলকেই ভালো লাগবে। গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্টটিতে কিন্তু ব্যবহারিক অনেক রয়েছে, এবং ব্যবহারিক মানে তৈরি করার জন্য তোমাদের বেশ কিছু জিনিস হয়তো কিনতে হবে, বাসায় তৈরি করতে পারবে। এখন তোমরা লকডাউনে তোমাদের কলেজগুলো বন্ধ রয়েছে, বাসায় অনেক অবসর টাইম তোমরা কাটাচ্ছ। হ্যাঁ, আমি পরবর্তী ক্লাসে হয়তো কিছু বলে দিব, নমুনা হয়তো দেখাবো বা হয়তো বলে দিব তোমাদের সেভাবে সে সমস্ত জিনিসগুলো, অর্থাৎ হাতের কাজগুলো তোমরা বাড়িতে বসে বসে করতে পারবে। হ্যাঁ, তোমাদের বোন রয়েছে, মা রয়েছে, তাদের কাছে হেল্প নিতে পারবে। আমি যদি সরাসরি তোমাদের ক্লাস নিতে পারতাম তাহলে তুমি হাতে হাতে সেটা দেখিয়ে দিতে পারতাম তোমাদের, কিন্তু সেটা এখন সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তারপরও আমি যতটা পারবো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সে সমস্ত জিনিসগুলো তোমরা ঘরে বসে তৈরি করবে, যাতে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমাদের এই যে অধ্যায়টা আমি শুরু করলাম আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পে, এই অধ্যায় কিন্তু এক তোমার ব্যবহৃত রয়েছে। অধ্যায় যখন আমি পুরোপুরি শেষ করে দেব তারপরে তোমাদের আমি ব্যবহারটা কিভাবে করতে হবে সেটা একটা নমুনা আমি তোমাদের দেখিয়ে দেবো, তোমরা সেটা বাসায় বসে তৈরি করবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে তোমরা নিজেরা এবং পরিবারে এবং সকলে সুস্থভাবে কি থাকবে, যাতে সকলে রোগমুক্ত থাকো। আর নিয়মিত তোমরা অনলাইনে নহাটা মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকরা যেভাবে ক্লাস নিচ্ছে নিয়মিত তোমরা ক্লাস নাও, আশা করি তোমাদের উপকারী হবে। আল্লাহ পাক যদি আমাদের সহায় থাকেন সরাসরি আবারও তোমাদের আমরা কলেজে কক্ষে বসে তোমাদের ক্লাস নিব, তোমাদের সাথে মত বিনিময় করবো। হ্যাঁ, তাহলে আজ এ পর্যন্তই, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।